আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি উইদাউট এনি ফাউন্ডেশন অ্যান্ড হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অনেস্ট ফ্যাশন। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। রমজান মাস পড়ে গেছে, আমার যে সকল মুসলিম বন্ধুরা রয়েছে তারা আশা করি খুব ভালো করে খুব মজা করে তোমাদের রমজান মাসটাকে তোমরা পালন করছো। সামনেই যেহেতু শুভ ঈদ আসতে চলেছে, সেই কারণের জন্য আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে আমি ঈদের লুকটা শেয়ার করে ফেলি। ভিডিও শুরু করার আগে আমার তরফ থেকে তোমাদের সকলকে ঈদের আগাম অনেক শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো করে ঈদ পালন করো। চলো তাহলে মেকআপ লুকটা স্টার্ট করি। প্রথমে আমি একটা দেখো কটন প্যাড নিয়ে নিয়েছি, এর ওপর আমি একটুখানি রোজ ওয়াটার লাগিয়ে নিচ্ছি, আর তারপর আমি পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এতে করে আমার ফেসটাও ক্লিন হয়ে যাবে আর টোনিংয়ের কাজটাও হয়ে যাবে। এরপর ইউজ করে নিচ্ছি গুড ভাইবসের একটা সিরাম। এতে করে কি হবে, আমি পরের স্টেপগুলো যখন করব তখন ভীষণ স্মুথলি অ্যাপ্লাই করতে পারবো। আর এরপর আমি নিভিয়ার একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, আর এই ময়শ্চারাইজারটা তো খুবই ভালো। যেহেতু লিকুইড লিপস্টিক ইউজ করবো এই জন্য কিন্তু অতি অবশ্যই লিপ বামটা লাগাতেই হবে। আর আমি এখানে ব্লু হেভেনের লিপ বাম ইউজ করেছি। ঈদের দিন অনেক ঘোরাঘুরি থাকে, মেকআপ গড়ে যাবার চান্স থাকে, আর এই যা গরম পড়েছে এই কারণের জন্য গুলো যেতেই পারে। তো একটা খুব ভালো প্রাইমার ইউজ করবে। তো এখানে আমি দেখো ইউজ করে নিচ্ছি আই ম্যাজিকের প্রাইমার, খুবই ভালো প্রাইমার। তো এরপর যেটা করেছি সেটা হচ্ছে একটা কালার কারেক্টার দিয়ে আমি প্রথমে আমার যে ডার্ক স্পটগুলো ছিল সেগুলো হাইড করে নিলাম। ওটা ছিল হিলারি রোডার কালার কারেক্টার। অলরেডি তোমরা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো আমি আজকে কোনোরকম ফাউন্ডেশন বা বিবি ক্রিম ইউজ করিনি। আজকে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা প্যান স্টিক ইউজ করেছি, আর এটা গোপীনাথের প্যান স্টিক। এটা ভীষণ ভালো একটা প্যান স্টিক, দেখো আমি অল ওভার ফেসে এটা লাগিয়ে নিয়েছি এরকম করে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, আর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর কনসিলারের জন্য সেম এটাই ইউজ করেছি আমি, আর একটা কোট লাগিয়ে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমাদের কাছে যদি প্যান স্টিক না থাকে তো তোমরা অতি অবশ্যই এখানে ফাউন্ডেশন ইউজ করতেই পারো। আজকে যেহেতু আমি ওটা ইউজ করিনি তাই জন্য এটা দিয়ে দেখিয়েছি। আর কান আর গলা দুটোতেই অবশ্যই ইউজ করবে, নইলে দুটো আনইভেন হয়ে যাবে। এবার জিনিসটা যাতে পুরোপুরি সেট হয়ে যায় এই কারণের জন্য আমি একটুখানি সেটিং স্প্রে লাগিয়ে খুব ভালো করে সেট করে নিলাম। এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে লুজ পাউডার। একটা লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি দেখো আমি ফেসে ঠিক এরকম করে, আর এটা বেক করে নেব। এটা বেক হতে থাক ততক্ষণে আমি আই লুকটা ক্রিয়েট করে নিই। হিরো হুডা বিউটির এই প্যালেটটা থেকে আমি প্রথমে ব্রাউন কালার নিয়েছি, আর অল ওভার আইলিডে আমি এটা লাগিয়ে নিচ্ছি। খুব অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা এরকম ডিপ পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি, আর সেটাকে আমি জাস্ট ক্রিজের ওপর থেকে ইউজ করে নিচ্ছি, মানে ক্রিজ লাইনটাতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পর একটা লাইট কালার নিয়ে নিচ্ছি, লাইট অরেঞ্জ কালার, সেটা নিয়ে আমি ফ্রন্টের দিকটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি।
এবারে মার্সের এই গ্লিটার প্যালেটটা থেকে আমি রেড আর হোয়াইট এই দুটোকেই ইউজ করে নেব। ঠিক এরকম করে দেখো ফিঙ্গারে নিয়ে নিয়েছি, এবারে জাস্ট ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি। এবারে ব্রাশে রয়ে যাওয়া প্রোডাক্ট দিয়ে আমি লোয়ার লাইনটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আই শ্যাডো। এবারে যেটা করব আমি কাজল লাগিয়ে নেব। এখানে কাজলের জন্য আমি ইউজ করেছি অরিফ্লেমের একটা কাজল, নর্মাল যেভাবে আমি কাজল লাগাই সেরকম করে লাগিয়েছি, আর বাইরের দিকে একটুখানি বের করে লাগিয়েছি। দেখো এবারে আমি লাইনার লাগিয়ে নেবো, আর লাইনারের জন্য আমি আজকে ক্যামেলিয়নের একটা পেন লাইনার নিয়েছি। প্রথমে যেটা করেছি ইনার কর্নারে একটুখানি উইং করে নিয়েছি, দেন আমি আউটার ভি পোর্শনে উইং টেনে নিচ্ছি, আর আজকে একটু আমি লেন্থটা বেশি রেখেছি। আজকের আই লুকটা কেমন হয়েছে এটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট আমি এখানে ব্লু হেভেনের একটা মাস্কারা লাগিয়ে নিচ্ছি, ডাবল কোট করে লাগিয়েছি। এবার যে লুজ পাউডারগুলো লাগিয়েছিলাম সেটা যতটুকু আমার প্রয়োজন ছিল ততটুকু কাজে লেগে গেছে, এক্সেসিভ যেটুকু ছিল সেটুকুকে আমি এরকম করে ব্রাশ আউট করে নিচ্ছি। এরপর আমি কন্ট্রোল ব্লাশ আর হাইলাইটার লাগিয়ে নেবো। তো ফার্স্টে আমি যেটা করব সেটা কন্ট্রোল করে নেবো, এই জন্য সেই হুডা বিউটির প্যালেটটা থেকেই আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে কন্ট্রোল করে নেবো। এখানে আমি চিক, ফোরহেড, দেন ডাবল চিন সব কিছুকে ভালো করে কন্ট্রোল করেছি, নোজটাকেও করেছি। এরপর একটু গুলাবি গুলাবি গাল বানানোর জন্য দেখো আমি ব্লাশে লাগিয়ে নিচ্ছি, আর এই মেকআপটাকেও আমি পুরো সেট করে নিচ্ছি মার্সের একটা সেটিং স্প্রে দিয়ে, আর এই ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি। এরপর যেটা লাগাবো সেটা হচ্ছে হাইলাইটার। সেম প্যালেট থেকে আমি দুটো কালার মিক্স করে হাইলাইটার লাগিয়েছি, আর এখানে দেখো তিনটে হাইলাইটার শেড রয়েছে, তিনটেই খুবই ভালো, আর দুটোকে আমি মিক্স করে লাগিয়েছি। এখন লিপস্টিক লাগিয়ে নেবো। লিপস্টিকের জন্য আমি সুগারের একটা লিকুইড লিপস্টিক ইউজ করেছি, এটার শেড নাম্বার হচ্ছে 04। জাস্ট শাড়ির সাথে ম্যাচ করে গেছে কালারটা। তো এই হয়ে গেছে ফাইনাল লুক, দিস ইজ দ্য ফাইনাল লুক। আই হোপ যে কি তোমাদের লুকটা ভালো লেগেছে, খারাপও লাগতে পারে, ভালো লাগুক বা খারাপ লাগুক যেটাই লাগুক প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি চাইবো যে তোমরা ঈদে ঠিক এরকম একটা লুক ক্রিয়েট করো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আজকের লুকটা আমি দেখতে ভীষণ গর্জাস একটা লুক ক্রিয়েট করেছি। আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি উইদাউট এনি ফাউন্ডেশন অ্যান্ড বিবি ক্রিম, কোনো রকম ফাউন্ডেশন এবং বিবি ক্রিম আমি আজকে ইউজ করি, শুধুমাত্র একটা প্যান স্টিক ইউজ করেছি, আর এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। তো এটা শুধুমাত্র ঈদে ক্রিয়েট করতে পারবে, বাকি সময় ক্রিয়েট করতে পারবে না, এরকম কিছু না।
তোমরা তোমাদের স্পেশাল অকেশনেও এই গ্রুপটা ক্রিয়েট করতে পারবে, আশা করি খুব ভালো লাগবে। টাইটেল দেখে তোমরা বুঝে গেছিলে যে আজকের মেকআপ লুকটা পুরোপুরি ওয়াটার প্রুফ হতে চলেছে, তো সেটার প্রুফ তো দিতে হবে নাকি? তো আমি সেটার প্রুফ দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমিও জানি না কতটা ওয়াটার প্রুফ আমি করতে পেরেছি, বাট চলো দেখে নাও। তাহলে দেখতেই পেলে কতটা ওয়াটার প্রুফ আজকের মেকআপ লুকটা। আজকের ভিডিও বা এই লুকটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন বা প্রথমবার আমাকে দেখছো, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে তুমি এরকম ধরনের লুক আরও দেখতে পাও। সো আজকে এখানেই যায়, দেখা হয়ে যাবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।